স্টুডেন্টস, তোমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে সিলি মিস্টেক করা। বিশেষ করে যখন এক্সাম হচ্ছে, এক্সাম হলে তোমরা সিলি মিস্টেক করে ফেলো। তো আমরা আজকে সিলি মিস্টেক কেন হয় সেটা দেখবো, এবং সিলি মিস্টেক যাতে না হয় তার কি ব্যবস্থা করা যায় সেটাও দেখে নেবো। ওকে, তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে পুরো ব্যাপারটা ভালো করে আশা করি বুঝতে পারবে। চলো দেখে নিই যে সিলি মিস্টেক কেন হয়। ওকে, তো যে টাইপটা আমার প্রথমেই মনে হচ্ছে সে টাইপটা হচ্ছে হোয়েন উই মিস ইম্পর্টেন্ট ডেটা, হোয়েন উই মিস ইম্পর্টেন্ট ডেটা ইন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ফর্মে যে ইনফরমেশন ডেটাটা কোনো প্রবলেমে থাকে, আমরা ম্যাক্সিমাম সেই ডেটাটা মিস করে থাকি। যেমন এখানে দেখো একটা প্রবলেম আমি লিখেছি, এটা ক্লাস টুয়েলভের ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম। দেখো প্রবলেমটা কি লেখা আছে, এ কন্ডাক্টিং সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার হ্যাজ চার্জ 10 মাইক্রোকুলম, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স 5 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। তাহলে ওই স্ফিয়ারটার টোটাল চার্জ আছে 10 মাইক্রোকুলম আর টোটাল রেডিয়াস আছে 10 সেন্টিমিটার। আমাদের ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করা হচ্ছে ও সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে। এখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যে ফর্মুলাটা ইউজ করবে বলছি, তারা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবে, E=1/4πε0Q/r². সকলে এই ফর্মুলাটা জানো, এখানে কিউ এর জায়গায় তোমরা 10 মাইক্রোকুলম বসাবে এবং আর এর জায়গায় তোমরা বসাতে চাইবে যে 5 সেন্টিমিটার। যেহেতু 5 সেন্টিমিটার অনেকে বলি সেন্টিমিটার সিজিএসে আছে, আরে হবে না হবে না, এটাকে এসআই সিস্টেম আন 10^-2 মিটার। ব্যাস ভাববে যা ভালো কায়দা করেছি, ব্যাটা পরীক্ষক আমাকে সিজিএস পদ্ধতিতে অঙ্ক দিয়ে ভেবেছিল আমাকে জব্দ করবে, কিন্তু আমি সেটা বুঝে নিয়েছি, আমি এটাকে মিটারে কনভার্ট করে দিই। খুব আনন্দের সহকারে এই অঙ্কটা এইভাবে করবে, এবং এটা করার পর যেটা হবে সেটা হচ্ছে অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে, তোমরা দেখো একটা ইম্পর্টেন্ট ডেটাকে মিস করে গেছো। অনেকেই করেছে, অনেকে করোনি, আমি জানি সবাই করবে না, সবাই এটা ডেটাটাকে মিস করবে না। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ডেটা ইন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল। এখানে এইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট ডেটা, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট ডেটা, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ডেটা যেটা তুমি মিস করতে পারো। এই কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং এটা একটা ইম্পর্টেন্ট ডেটা ছিল তোমার, মানে এটা পরিবাহী স্ফিয়ার, কন্ডাক্টিং স্ফিয়ার, যার মধ্যে এটা কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে স্ফিয়ারটা, মানে লোহা তামা ইত্যাদি দিয়ে তৈরি একটা স্ফিয়ার। এবার মজাটা হচ্ছে তাহলে হয় কি, কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে কোনোদিন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। ওকে, পুরো চার্জটা সারফেসে চলে আসে, ভিতরে কোনো চার্জও থাকে না, এবং গসের থিওরেম যদি তুমি অ্যাপ্লাই করো ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ডও তুমি পাবে না। বুঝে গেল? অর্থাৎ এখানে উত্তরটা আসবে, এই যেহেতু দেখো 5 সেন্টিমিটার বলা আছে, মানে স্ফিয়ারটা যদি এরকম 10 সেন্টিমিটারের স্ফিয়ার হয়, তোমাকে ইলেকট্রিক ফিল্ড চাওয়া আছে এইখানে, তাহলে এটা তো কন্ডাক্টিং স্ফিয়ারটার সলিড স্ফিয়ারের ভিতরে একটা পয়েন্ট, তাহলে এখানে অবভিয়াসলি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, অর্থাৎ জিরো উত্তর হবে। তার মানে দেখো এই ডেটাগুলো কোনোটাই কিছু আমার কাজে লাগলো না, আসল ডেটা ছিল কিন্তু এ কন্ডাক্টিং স্ফিয়ার, দিস ইজ দ্য মেইন ডেটা। বুঝে গেল? এই মেইন ডেটাটাকে ধরতে না পারলে তোমাদের সিলি মিস্টেক হয়ে গেল, তখন এটাকে বলা হবে সিলি মিস্টেক, কারেক্ট? চলো আমি আরেক ধরনের সিলি মিস্টেক তোমাদের বলছি। আরেক ধরনের প্রবলেম আছে, যে প্রবলেমে আমাদের সিলি মিস্টেক হতে পারে, সেখানে বলা আছে হোয়েন ইউ আর মিসলিডেড বাই দ্য কোশ্চেন, যখন কোশ্চেনটাই তোমাকে মিসলিড করবে। কিরকম কোশ্চেন থাকছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি কোশ্চেনের, উই নো দ্যাট, কোশ্চেনটা করা হচ্ছে এইভাবে, উই নো দ্যাট লিকুইড ডিসপ্লেসড বাই এ বডি ইজ ইকুয়াল টু ইটস ভলিউম। বলা হচ্ছে একটা বডি যতটা লিকুইডকে ডিসপ্লেস করে অর্থাৎ অপসারিত করে, সেইটা হচ্ছে ওর বডিটার ভলিউমের সাথে সমান, এটা আমরা জানি। ওকে, না উই হ্যাভ এ হলো স্ফিয়ার অফ ইনার রেডিয়াস 10 সেন্টিমিটার অ্যান্ড আউটার রেডিয়াস 20 সেন্টিমিটার। ওকে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটেরিয়াল, ওই বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থটার ভলিউম বার করো। প্রথম প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ দ্য বডি। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে, এটা 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, B নম্বর কোশ্চেন, ইফ দ্য বডি ইজ ফুললি সাবমার্জ ইন টু লিকুইড হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। যদি বডিটাকে পুরোপুরি লিকুইডে ডোবানো হয় তাহলে লিকুইড ডিসপ্লেসড লিকুইডের ভলিউম কত হবে। ওকে, তো প্রশ্নটা প্রথমেই দেখো ইনার রেডিয়াস আউটার রেডিয়াসের কথা বলা আছে, তো ইনার রেডিয়াস আউটার রেডিয়াস কথা বলা মানে এরকম বলা আছে, ধরো এইটা একটা
এরকম একটা হলোস্ফিয়ার যার ভেতরকার রেডিয়াস 10, বাইরেকার রেডিয়াস 20। তো এবার বলা হচ্ছে এর মেটেরিয়ালের ভলিউম কত। মেটেরিয়ালের ভলিউম অনেকেই বার করে দিতে পারে, 4/3 পাই আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার করে দেবে, এই সরি 4/3 পার আর কিউ আর ওয়ান আর টু কিউ মাইনাস আর ওয়ান কিউব করবে, কারণ এটা ভেতরটাকে ধরো আর ওয়ান, বাইরেটাকে ধরো আর টু, বাইরের রেডিয়াসটাকে আর টু আর ভেতরের রেডিয়াসটাকে আর ওয়ান ধরলো। তাহলে এই হচ্ছে মেটেরিয়ালের ভলিউম, এটা নিয়ে কোনো সমস্যা নেই, অনেকে এটা ঠিক করবে। কিন্তু বি পার্টটা অনেকেই ভুল করে ফেলবে, কারণ বি পার্টে বলা হচ্ছে ওটাকে জলে ডোবানো যখন হচ্ছে তখন কতটা ভলিউম ডিসপ্লেস হয়। প্রথম লাইনেই একটা মিসলিডিং কথা বলা বলে দেওয়া আছে, যাতে তুমি মিসলিড হয়ে যায়। প্রথম লাইনে বলা আছে যে ওর ভলিউমটাই হচ্ছে ডিসপ্লেস ওয়াটারের ভলিউম। তাহলে তোমরা তো ভলিউম বার করে ফেললে, তাহলে এই অ্যান্সারটাই হবে ওকে ডোবালে পরে। তোমরা ভাববে যে এই অ্যান্সারটাই হচ্ছে ওকে ডোবালে পরে যে লিকুইড ডিসপ্লেস হবে, সেটা হচ্ছে এইটা, এখানে যে অ্যান্সার আসবে সেটা, কারণ এটাই ভলিউম। ওকে, তো এইখানে হবে মুশকিল, তোমাকে মিসলিড করা আছে এখানে। এখানে দেখো এটাকে যদি তুমি পুরোটা জলে ডুবে দাও, ধরো এটা জলের তলায় নিয়ে চলে গেলে, জলের তলায় যদি নিয়ে চলে গেলো, এই গোটাটা বাইরের যে ভলিউম, এর যে এক্সটার্নাল যে ভলিউমটা রয়েছে সেই ভলিউমটার সমান জল আর ভিতরে থাকবে না। অর্থাৎ ডিসপ্লেসড ওয়াটার, ডিসপ্লেসড লিকুইড কোনটা হবে না, এর যে টোটাল বাইরের ভলিউম ওটাই হচ্ছে ওর দ্বারা ডিসপ্লেসড লিকুইড। ও ডুবলে পরে অতটাই লিকুইড ডিসপ্লেস হবে কতটা না, ওর এক্সটার্নাল ভলিউম যত দ্বারা ততটা। এই কনসেপ্টটা না থাকলে তুমি কিন্তু পুরোপুরি মিসলিড হয়ে যাবে। অর্থাৎ তোমার এক্ষেত্রে অ্যান্সার হবে, মানে শেষ ক্ষেত্রে লাস্টের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হবে 4/3 পাই আর টু কিউব, বাইরে যে রেডিয়াস এই গোটাটা যে ভলিউম সেই ভলিউমের সমান লিকুইড ডিসপ্লেসড হবে। ওকে, তো এখানে হচ্ছে একটা মিসলিড করছে তোমার কোশ্চেনটা। তো এইগুলোকে আইডেন্টিফাই করতে পারলে তোমাদের সিলেমিস্টিক কিন্তু কম হবে। যেমন আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি সিলেমিস্টিকের, এখানে আরেকটা টাইপ হচ্ছে হোয়েন ইউর ব্রেন ডাজ ওয়ার্ক বিফোর ইউর আই ওয়ার্ক, তোমার ব্রেন যখন তোমার চোখের কাজ করার আগে কাজ করে ফেলবে। এটা সাধারণত করে ব্রেনের কনফিডেন্স বেশি থাকলে, ব্রেন তখন করে কি চোখকে খুব একটা পাত্তা দিতে জানে, চোখ কি দেখছে আমি তো বেশি জানি বলে ব্রেন চোখের উপর দিয়ে কাজটা করবে, মানে চোখ যা দেখছে সেটাকে রিসিভ না করেই ব্রেন কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এই হচ্ছে মুশকিল, তোমার চোখ দেখে যেটা বুঝছে ব্রেন, চোখের কথা শুনছি না। কিরকম বলা হচ্ছে এন নাম্বার অফ ক্যাপাসিটার, ইজ অফ ক্যাপাসিটি সি, এনটা ক্যাপাসিটার আছে, প্রত্যেকটার ক্যাপাসিটি হচ্ছে সি করে, রাইট। সেই ক্যাপাসিটার গুলোকে একবার কি করা হচ্ছে, সিরিজে অ্যারেঞ্জ করা হচ্ছে, সিরিজে অ্যারেঞ্জ করা হচ্ছে তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি হচ্ছে সিএস, আরেকবার প্যারালালে অ্যারেঞ্জ করা হচ্ছে তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি হচ্ছে সিপি। এবার তোমাকে বার করতে দিয়েছে এইটা কত, সিপি ইজ টু সিএস কত, রাইট। এইবারে দেখো তুমি যেহেতু সিরিজে কানেক্ট করলে কত হবে তুমি জানো, এনটা ক্যাপাসিটার সিরিজে কানেক্ট করলে কি হবে, ওয়ান বাই সি ওয়ান বাই সি ওয়ান বাই সি, এরকম করতে করতে এন খানা আছে, তাহলে এন বাই সি, এবং সেটাকে আবার রেসিপ্রোকাল নিতে হবে, তাহলে সি বাই এন হবে তোমার অ্যান্সার, সিএস এর উত্তর হবে সি বাই এন। আর সিপি কি হবে, প্যারালালি করলে সি প্লাস সি প্লাস সি প্লাস করবে, এন খানা ক্যাপাসিটি আছে, তাহলে এন সি হচ্ছে উত্তর। এইবারে তোমাকে জানতে চাওয়া হয়েছে সিপি ইজ টু সিএস, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কোথায় ভুল করে জানো, যেহেতু ওরা সিএস টাকে আগে ক্যালকুলেট করেছে সঙ্গে সঙ্গে সিএস ইজ টু সিপি অ্যান্সার করবে, সিএস ইজ টু সিপি অ্যান্সার করলে তার অ্যান্সার আসবে ওয়ান বাই এন স্কোয়ার, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কতে অপশানে কিন্তু প্রথম অপশনটা থাকবে এন স্কোয়ার, সেকেন্ড অপশন থাকবে ওয়ান বাই এন স্কোয়ার, থার্ড অপশন থাকবে কিছু একটা, ফোর্থ অপশন থাকবে কিছু, তো এই দুটো অপশনই অ্যাভেলেবেল থাকবে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যেটা করে, যেহেতু তারা প্রথমে সিএসটা ক্যালকুলেট করেছে মনের ভুলে, ওকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে সিপি ইজ টু সিএস, ওকে কিন্তু জিজ্ঞাসা করা হয় সিএস ইজ টু সিপি কত, তা জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করা হচ্ছে সিপি ইজ টু সিএস কত হবে। কিন্তু যেহেতু সে সিএসটা আগে ক্যালকুলেট করেছে, তার মাথায় ব্রেন তখন ভেবে নিচ্ছে ও সিএস ইজ টু সিপি আমাকে ক্যালকুলেট করতে হবে, ব্রেন তখন চোখটাকে পাত্তা দিচ্ছে না, চোখে দেখছে এটা কিন্তু ব্রেন ভুল দেখছে, এই লেখাটা কি চোখ দেখছে চোখ সিপি ইজ টু সিএস দেখার কথা, কিন্তু ব্রেন এটাকে প্রসেস করছে উল্টো, সে প্রসেস করছে ও সিএস ইজ টু সিপি, দেখ লেখা আছে স্পষ্ট সিপি ইজ টু সিএস, ব্রেন 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 পড়ছে চোখের পক্ষে পাতা দিচ্ছে না, ও এটা সিএস ইজ টু সিপি, ও তাহলে তো সিএস টু সিপি ওয়ান বাই এন স্কোয়ার হবে, পট করে ওয়ান বাই এন স্কোয়ার, এবং সঙ্গে সঙ্গে তোমার অপশান মিলে যাচ্ছে, এই অপশানটাকে টিক করে দিয়ে চলে আসবে। তাহলে কি হলো এখানে, কি হলো ভয়ানকভাবে তোমার ব্রেন একটা বিরাট ভুল কাজ করলো, চোখটাকে পাত্তাই দিল না। তাহলে এই ধরনের একটা মিস্টেক হয় খুব জেনারেল, আমি খাতা দেখতে দেখতে দেখেছি এই ধরনের মিস্টেকগুলো ছাত্রছাত্রী প্রচুর করে, এবং পড়াতে পড়াতেও দেখেছি এই মিস্টেক দুর্ধর্ষ সাংঘাতিক মিস্টেক হয়। ওকে, চলো দেখা যাক আর কি মিস্টেক হয়। খুব ফাস্ট রাইটিং, ফাস্ট রাইটিং মিস্টেক নম্বর থ্রি হচ্ছে ডিউ টু ফাস্ট রাইটিং, এটা খুব হয়। কিরকম ফাস্ট রাইটিং, সে হয়তো পাই লিখছে, এটা পাই, আস্তে আস্তে যত ফাস্ট রাইটিং করবে, আস্তে আস্তে রাইটিং করবে, তখন আস্তে আস্তে এই মাথার এই দাগটা না হাওয়া হয়ে যাবে,
পাই আস্তে 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 কিসে পরিণত হচ্ছে, পাই আস্তে আস্তে পরিণত হয়ে যাচ্ছে ইলেভেনে, ঠিক আছে? তাহলে যেখানে তুমি পাই লিখছো খুব ফাস্ট লিখতে লিখতে একসময় দেখা যাচ্ছে পাইটা ইলেভেন হিসেবে ট্রিট করে ফেলছো তুমি, তুমি নিজেই পাইটাকে ইলেভেন ভেবে পাই প্লাস ওয়ান ছিল তোমার অ্যান্সার, হয়তো তোমার অ্যান্সার ইন্টিগ্রেশন করে হয়তো উত্তর হচ্ছে পাই প্লাস ওয়ান, তুমি এটাকে করে ফেললে তোমার তোমার তখন এরম প্লাস ওয়ান বেরিয়েছে, অর্থাৎ 12 অ্যান্সার চলে এসছে। ওকে, তো এই হচ্ছে আরেকটা ভয়ানক মিস্টেক যেটা হয়ে যায় খুব ফাস্ট রাইটিং হলে হয়, পাই এর জন্য হয় একটা মিস্টেক হয়। আরেকটা কি মিস্টেক হয় আমার খুব দেখেছি, আমি করতে দেখেছি বলেই বলছি, আমি দেখেছি কিরম মিস্টেক হয়। আরেকটা মিস্টেক হচ্ছে এইটা, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি জিটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে দেখবে, জিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, জিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, জিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কি হচ্ছে, জিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ফোর, জিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ফোর, সাংঘাতিক। অনেক সময় জিটা আস্তে আস্তে হয়ে যায় আরেকটু আরেকটু উন্নতি করে দেয় জি এর এইটা থেকে আস্তে আস্তে এই, আস্তে আস্তে এই, তাহলে নাইন আর ফোর, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়ে গেল ফোর অথবা নাইন, এত ফাস্ট লিখছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আস্তে আস্তে নাইন অথবা ফোরে কনভার্টেড হয়ে যাচ্ছে। তো এইগুলো প্রচন্ড দেখা যায়, এগুলো হচ্ছে ফাস্ট রাইটিং এর জন্য হয়। আমি আস্তে আস্তে প্রত্যেকটা রিমেডি বলবো, ওকে? তো দেখে না তোমার কি কি মিস্টেক গুলো হয়, যতগুলো মিস্টেক আমি দেখেছি খাতায় করতে সেগুলো আমি মোটামুটি লিস্ট আউট করে বলার চেষ্টা করছি, ওকে? এই হচ্ছে ব্যাপার। আরেকটাও খুব কমন মিস্টেক হয়, খুব এক্সাইটমেন্টে মিস্টেকটা হয়ে যায়, সেটা হচ্ছে তোমার ব্রেন যখন আগে থেকে কোনো ডেটাকে স্টোর করে রাখে, ঠিক আছে? ব্রেন যখন আগে থেকে ডেটাকে স্টোর করে রাখে, ঠিক আছে, স্টোর ডেটা, STORED, স্টোর্ড ডেটা অফ ব্রেন, ওকে? কিরকম ব্যাপার, এটা আমি মুখেই বলছি। ধরো তুমি খুব চেনা একটা অঙ্ক পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে, চেনা একটা অঙ্ক পরীক্ষায় এসে গেছে, সেই অঙ্কটাতে এন এর ভ্যালু হচ্ছে ফোর, এম এর ভ্যালু হচ্ছে ফাইভ, সেই অঙ্কটাতে এন এর ভ্যালু হচ্ছে ফোর, এম এর ভ্যালু হচ্ছে ফাইভ, এটাই তুমি করে এসছো বাড়িতে, বারবার অঙ্কটা প্র্যাকটিস করেছো এবং ব্রেন একদম স্টোর করে নিয়েছো অঙ্কটাকে। পরীক্ষাতে কি করা হয়েছে, একটুখানি ডেটাটা বদলে দেওয়া হয়েছে, এখানে পরীক্ষায় এন যেটা ছিল সেটা করা আছে এইট, এন যেটা ছিল সেটাকে করা আছে সিক্স, পাল্টে দেওয়া আছে পরীক্ষা। ব্রেনের তখন এত ফাস্ট প্রসেসিং হবে, ব্রেনের যে স্টোর ডেটা থাকে সেই স্টোর ডেটাতে এত কনফিডেন্স থাকবে, তখন যদিও পরীক্ষা হলে তোমার প্রশ্নে এই দুটো ডেটা নিয়ে কাজ করতে হবে, কিন্তু তুমি যেহেতু বাড়িতে বারবার এই দুটো ডেটা নিয়ে কাজ করেছো, তুমি এই দুটো ডেটাকেই কাজ করে পরীক্ষার হলে অ্যান্সার লিখে চলে আসে। এটা আমি হতে দেখেছি, আমি নিজে দেখেছি, একটা অঙ্কের ডেটা খালি জাস্ট পাল্টে দিয়েছিলাম, তাতে কি হয়েছিল, সাংঘাতিক ব্যাপার হয়ে গিয়েছিল। তো এই ধরনের মিস্টেকগুলো তোমাদের পরীক্ষায় হয় স্টুডেন্টস, তাহলে এই ধরনের মিস্টেক থেকে বেরোবে কি করে? হ্যাঁ না, এটা তো একটা বিশাল ব্যাপার যে আমাকে এখান থেকে মিস্টেকগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দেখো বস, খুব ভালো করে শোনো, একটাই রাস্তা মিস্টেক থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে খুব সিম্পল। যারা সদ্য ইলেভেন টুয়েলভে উঠেছো তাদের জন্য স্পেশালি, দেখো এক্সাম্পলগুলো আমি তাদের জন্য স্পেশালি সেই এক্সাম্পলগুলোই নেওয়া হয়েছে, প্লাস হায়ার সেকেন্ডারিতে সায়েন্সের এক্সাম্পল নেওয়া হয়েছে বেশিরভাগ করে। আমি তো যেটা হয় সেটা হচ্ছে ব্রেনকে না কাম অ্যান্ড কোয়াইট রাখতে হবে, শান্ত, ব্রেনকে একদম শান্ত রাখো, ব্রেনকে একদম শান্ত রাখো। ব্রেন যত শান্ত থাকবে তত তোমার সিলি মিস্টেক কম হবে, ঠিক আছে? তাহলে ব্রেনের শান্তি চাই। ব্রেনের শান্তি কখন আসে জানো, খুব ভালো যদি ঘুম হয় তাহলে ব্রেনের শান্তিটা আসে, সাউন্ড স্লিপ দরকার। আর এখন তোমরা কি করো, তোমরা শোয়ার আগে মোবাইলটি নিয়ে বসো, মোবাইলে যে ব্লু রে সেইটা চোখের চোখে এফেক্ট করে, এবং একদম এটা পরীক্ষিত সত্য যে তুমি ঘুমোতে যাওয়ার আগে যদি মোবাইলটা দেখো তাহলে তোমার ঘুম সহজে আসবে না, ইম্পসিবল। মোবাইল অনেকক্ষণ দেখলে, এক ঘন্টা মোবাইল দেখার পর ঘুমোতে যাও না, ঘুম আসবেই না, ঠিক আছে? তো শোয়ার এক ঘন্টা আগে কোনোভাবে মোবাইলের সংস্পর্শে আসা যাবে না, ঠিক আছে? মোবাইল দূরে থাকবে, ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইলের সংস্পর্শে আসবে না, ঘুমটা কিন্তু ভালো হবে, দেখবে ডিপ স্লিপ হবে এবং এই সাউন্ড স্লিপ একদম সুন্দর শান্তির স্লিপ, এটা যদি হয় তোমার ব্রেন কিন্তু অনেক ঠান্ডা থাকবে, ক্লিয়ার? মাথায় রাখো ব্রেনকে ঠান্ডা রাখতে, ব্রেনকে ঠান্ডা রাখতে গেলে এক নম্বর দরকার হচ্ছে খুব ভালো ঘুমের দরকার আছে, সাউন্ড স্লিপ, ঠিক আছে? একদম সুন্দর একটা স্লিপ দরকার আছে। দু নম্বর কি দরকার আছে,
তোমার স্টমাকের সিস্টেমটাকে ক্লিয়ার রাখতে হবে, পেটের গন্ডগোল যাতে না হয়। পেটের গন্ডগোল অ্যাকচুয়ালি হয়, পেটের গন্ডগোল থেকে গ্যাস ফর্মেশন হয়, গ্যাস ফর্মেশন হলে পারে কিন্তু ধরো পরীক্ষা দিচ্ছ বা লিখছো, তোমার পেটের মধ্যে সমস্যা হচ্ছে, তোমার মাইন্ড ওই দিকটা হয়ে বসে আছে, পেটের মধ্যে গন্ডগোল, এখানে ব্যথা ওখানে ব্যথা। ম্যাক্সিমাম যারা পেটের গন্ডগোলে ভোগে না, আমি দেখেছি তাদের প্রচন্ড পরিমাণ তাদের ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্য সেটা এক্স্যাক্টলি পেটের গন্ডগোলের জন্য হয় বলে আমার মানে, পেটের গন্ডগোলের জন্য হয় না, তাদের তাদের এইটা বেশি থাকে, টিএসএইচ, তাদের টিএসএইচ এর মানটা খুব বেশি থাকলে পারে, ব্লাডের টিএসএইচ বেশি থাকলে পারে না, থাইরয়েডের পরিমাণ বেশি থাকলে অনেক সময় ভোলার ব্যাপারটা চলে আসে, ভুলে যাওয়া, মনঃসংযোগ না করতে পারা, এগুলো খুব হয়। তুমি একটু দেখে নিতে পারো তোমাদের টিএসএইচ লেভেল ঠিকঠাক আছে কিনা, অবশ্যই চেক করে দেখবে, ঠিক আছে? এটা মানে একদমই শারীরিক ব্যাপার, এখান থেকে অনেকের ভুলে যাওয়া, সিলি মিস্টেক করা, এই ব্যাপারগুলো আসে। কারণ এটা বেশি থাকলে পারে তোমাদের অনেক কিছু হবে না, পেটের গন্ডগোল হবে, পেটের গন্ডগোল না হলে ঘুমও ঠিক মতো হবে না, ঠিক আছে? তো সর্বোপরি তোমার নার্ভটাকে ঠান্ডা রাখতে হবে, নার্ভটা উত্তেজিত হয়ে যায় যেসব কারণে, সেই কারণগুলো থেকে তোমাকে দূরে সরে আসতে হবে, তাহলে নার্ভ ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা হবে, ভাবতে পারবে। এটা হচ্ছে একটা রিমেডি, মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, যত যত ভাবে মাথাকে ঠান্ডা রাখা যায় তত তত ভাবে তোমাকে প্রসেস চেষ্টা করে যেতে হবে। এক নম্বর যেটা আমি খুব চোখে পড়ে সেটা হচ্ছে মোবাইলকে বারবার ঘুমানোর সময় দেখা, এটা মাথা গরম করে দেবে, ঘুম আসবে না। দু নম্বর আমার খুব চোখে পড়েছে অনেকেরই ছাত্রাবস্থায় টিএসএইচ এর মান ব্লাডে অনেক বেড়ে যায়, ফলে তাদের অনেক রকম সমস্যা আসে, তার মধ্যে ভুলে যাবে একটা সমস্যা, এবং পেটের গন্ডগোল একটা সাইড ইফেক্ট, তার জন্য কিন্তু অনেক সমস্যা হয়, সিলি মিস্টেক হয়, ঠিক আছে? তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে তোর নার্ভের স্টেবিলিটি না থাকলে সিলি মিস্টেকটা হবেই হবে, নার্ভটাকে স্টেবল রাখতে হবে। অতিরিক্ত উত্তেজনা ভোগা অনেকের আছে, খুব তাড়াতাড়ি টেনশন করে, প্রচন্ড টেনশন করে, তাদের কিন্তু সিলি মিস্টেকও প্রচুর হয়, ঠিক আছে? পরীক্ষা দিতে বসে হাত পা সব কাঁপছে, বাবারে উফ কাঁপছে, ঠিক আছে? তাদের কিন্তু কাউন্সিলিং দরকার আছে, তাদের সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং করাও। টেনশন যদি হয়, তোমার কি কারণে টেনশন হচ্ছে, কেন টেনশন হচ্ছে, এটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে পারে, বা যারা কাউন্সিলিং কাউন্সিলিং করতে পারে সেসব কাউন্সিলারের কাছে গেলে পারে, তারা কিন্তু খুব ভালো করে তোমার কাউন্সিলিং করতে পারবে, এবং তোমার এই কেন টেনশন হয় এই কেনটাকে তারা মাথা থেকে বার করে দিতে পারবে, এবং তোমার টেনশন কমিয়ে দিতে সক্ষম তারা। তারা নার্ভের বিভিন্ন রকম মেডিসিনও আসেন, কিছু ব্যায়ামও তোমাদের দেখাতে পারে, কিছু কিছু ডেলি অভ্যাস যেটা পরিবর্তন করতে হতে পারে সেগুলো তোমাদের বলতে পারে। তো সেইগুলো যদি ফলো করো তাহলে কিন্তু নার্ভের স্টেবিলিটি অনেক বেড়ে যাবে, তোমার সিলি মিস্টেকগুলো হবে না, ঠিক আছে? তো এইভাবে তুমি অবশ্যই নার্ভের কথা লিখবো আমি, ঠিক আছে, ক্লিয়ার? এবং আমি আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে? তুমি যদি বারবার মক টেস্ট দাও, এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে সফটওয়্যার, বুঝলে? এই এই সফটওয়্যারটাকে ঠিক রাখতে হবে, এই কটা সফটওয়্যার আমার ঠিক রাখতে হবে। এবারে আসছে হার্ডওয়্যারের ব্যাপারে, তুমি বাহ্যিকভাবে কী কী চেষ্টা করলে পারে তোমার সিলি মিস্টেকটাকে কমাতে পারো, সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া, বারবার মক টেস্ট দেওয়া, মানে কোনো একটা টপিক হয়েছে সেই টপিকের বারবার পরীক্ষা দেওয়া। পরীক্ষা যত দেবে, প্র্যাকটিস যত করবে, তত কী হবে, তুমি সিলি মিস্টেকগুলো আগেই করে ফেলবে, তুমি জেনে যাবে যে তোমার এই এই জায়গায় সিলি মিস্টেক হয়। কীরকম সিলি মিস্টেক না, তুমি হয়তো ডেটাকে বুঝতে ভুল করো, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো ল্যাঙ্গুয়েজ এটা ডেটাটা দেওয়া আছে সেটা তুমি মিস করেছো, হয়তো তোমার ব্রেনে কোনো ডেটা আগে থেকে প্রসেস আছে, তুমি বারবার সেইটা ফ্রেজটা প্রসেস করে তোমার প্রবণতা বেশি। তো এই জিনিসগুলো যেখানে যেখানে সিলি মিস্টেক আমার হয়, সেই সেই জায়গাগুলোকে যদি আমি যদি আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার ওই ওই জায়গাগুলোতে আর সিলি মিস্টেক হবে না, হয়তো নতুন কোনো জায়গায় সিলি মিস্টেক হয়ে যাবে, কিন্তু ওই জায়গাগুলোতে সিলি মিস্টেক হবে না। আর হ্যাঁ, যত তুমি প্র্যাকটিস করবে, তোমার সিলি মিস্টেক কত রকম হতে পারে সেগুলো তুমি, ভ্যারাইটি সিলি মিস্টেক হয় আমার, এগুলো তুমি বুঝতে পারবে। নিজেকে যখন তুমি বুঝতে পারবে যে এই সিলি মিস্টেকগুলো আমার হয়, তখন তুমি অনেক সাবধানী থাকবে যে আমার এই সিলি মিস্টেকগুলো হয়, আমি এই সিলি মিস্টেকগুলো করবো না, তখন তুমি অনেক সাবধানী, তোমার কিন্তু সিলি মিস্টেক অটোমেটিক্যালি কমে যাবে। অর্থাৎ যদি প্রচন্ড প্র্যাকটিস করো, বারবার মক টেস্ট দাও, তাহলেও কিন্তু সিলি মিস্টেক অনেক কমে যায়, বুঝতে পারছি? তো এই দুটো জিনিসকে তোমরা একটু খেয়াল রাখো, একটা সফটওয়্যার মানে তোমার শারীরিক ব্যাপার, এটাকে তুমি ঠিক করার চেষ্টা করো, দরকার হলে ডাক্তারের কাছে যাও, সময় নষ্ট করো না, এগুলো খুব সিরিয়াস ব্যাপার, ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হয়, নার্ভের স্টেবিলিটি দরকার হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার র্যান্ডম প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস, সেই প্র্যাকটিস করলে তোমার পারফেকশন অনেক অনেক বেড়ে যাবে, প্রিসিশন অনেক 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 বেড়ে যাবে, এবং তোমার ভুল করার প্রবণতা অনেক 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 কমে যাবে, বুঝতে পারছি? কারণ তুমি আইডেন্টিফাই করে ফেলবে তোমার কোথায় কোথায় ভুল হয়। তো বন্ধুরা, এই হচ্ছে সিলি মিস্টেক থেকে বেরিয়ে আসার উপায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ
এরকম ভিডিও নিয়ে আমি বারবার তোমাদের কাছে আসি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, আর হ্যাঁ, চ্যানেলটা শেয়ার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমরা আমার প্লে লিস্টে যাও, আমি এখনই বলছি, প্লে লিস্টে গিয়ে চেক করো আমরা কোন কোন বিষয়ে উপর ভিডিও করে থাকি। আমাদের চ্যানেল তোমাদেরই চ্যানেল অ্যাকচুয়ালি, এখানে ফিজিক্সেরই ক্লাস 10-12 স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা চ্যানেলে দিয়ে রেখেছি। ওকে, টার্গেট করেছি আমরা যে তোমাদের দিয়ে মানে ক্লাস 10 থেকে ছাত্রদের ক্লোজ মনিটরিং করে, আমার চ্যানেলের উদ্দেশ্য এটা, ক্লোজ মনিটরিং করে 10-12 পর্যন্ত ছাত্রদের ক্লোজ মনিটরিং করে তাদেরকে দিয়ে সাকসেস পাওয়ানো, এটাই হচ্ছে আমার চ্যানেলে, তোমাদের চ্যানেলে আমার এটা উদ্দেশ্য। সেখানে আশা করি তোমরাও আমার সাথ দেবে। ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।